আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আজকে আলোচনা করব জিমেইলের প্রোফাইলের ছবি সেট করা। আপনারা কিভাবে জিমেইলের প্রোফাইলের ছবি সেট করবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। খুব সুন্দর একটি ভিডিও, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা জিমেইলের করুন, এখানে টাচ করার পরে যে আপনাদের জিমেইলের প্রথম নামটা এখানে শো করবে, এটা আপনার জিমেইল, এই যে এখানে এটা হচ্ছে আপনার জিমেইল। এই জিমেইলে আমরা ছবি সেট করব, কিভাবে সেট করব, এই যে দেখুন নিচে একটা জিমেইলে এখানে একটা ছবি সেভ করা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ছবি সেট করা আছে। তো উপরেরটা কিন্তু ছবি সেভ করা নাই, শুধু ওই যে মিস্টার আমার ফার্স্ট নেমটা এখানে আসছে। তো এই এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে নিচে দেখতে পারবেন অ্যাড প্রোফাইল পিকচার, এই অ্যাড প্রোফাইল পিকচারে টাচ করবেন। অ্যাড প্রোফাইলে টাচ করার পরে এখানে আপনারা এই গুগলের অনেক কিছু পিকচার আপনারা এখানে দেখতে পারবেন। এখানে চান তাহলে সেট করতে পারবেন, এখানে এভেলেবেল পিকচার দেওয়া আছে, যে ফটো আছে এই ডিভাইসের ফটোতে চলে আসলাম। ডিভাইসের ফটো চলে আসার পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ফটো এখানে সেভ করতে পারবেন। এখানে জুম করে ছোটো করতে পারবেন, আবার এখানে বড়ও করতে পারবেন। এখানে নিচে দেখতে পারবেন সেভ আস প্রোফাইল পিকচারে, সেভ আস প্রোফাইল পিকচারে টাচ করলে আপনাদের ছবিটা ওই জিমেইলের প্রোফাইলে সেভ হয়ে যাবে। এখানে গাইড টাচ করবেন, দেখবেন যে এখানে আপনার পছন্দের ছবিটা চলে এসেছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।